সাচনে সালনো কবাম্মা রংসিমে জিগ্র জিবেশা কামনগ সগিজা সাবিমানকা পুংনি দামচিচা হাই তামনে জরব গালবরজং স্কুল অফ প্রেয়ার টাইম কবাম্মা রংসিমে জিগ্র বাকসাবা বহক সাজাকা খাগলা পিয়র জাকা বাসাবা বকর মিহিম জাগি দিরিং দারাং ক্লাই থামকিয়া লগি লগন বরন খসাবই জিবেশা কামনগ লাগে থাজাকা কক্তমারু সাবই সাবিমানকা বরক যতন কাইসা প্রাইভেট হস্টেল তঙ্গি পরিতঙ্গ কক্তমারু সাবই তেও সাইমানকা তুলসি বটি গার্লস হস্টেল অবা হাইন হরকসা অবা হাইকেন বহক সাজাগে বকর মিহিম জাগে জিবেশা কামনগ ক্লাইজা গালবরজং স্কুল তাই তুলসবটি হস্টেল নি রংসিংয়ের জগ্র তাবুক জিবি সাকাম নগর সাকনা যাক অভয় কক্ত মামানে থাঙ্গে সৈকিয়া ত্রিপুরা হাস্তে নি হাপাং নাইকল নাই মন্ত্রী খবৈ তাং থাংর থাঙ্গে সৈকিয়া বলং তাং বেগেনি মন্ত্রী অনিমেশ দেব্রমা সামঙ্গ মুসাসু কিসি কিরং উমানি বাগিনো অবহেকে সাক দেলে খানাখানি রমনা জাখা হাস্তে নি মন্ত্রী অগ্র ডক্টর মানিক সাহাব হানো থাঙ্গে নাইকিয়া তাই অ পাতি মুংনি সৈ কবৈ চেনানি বাগে মেডিকেল টিম বসনাম জাখা হানি সাকা বলং তাং বেগেনি মন্ত্রী অনিমেশ দেব্রমা সাক দেলে জাক সাক হানি উংজাক রংসিংনে রোগ বাই মালাইকিয়া তাই ডক্টর অবৈ বাই মালাই ডক্টর বাই মালাই সাবি মানকা গেস ফরমেশন বাকিন অবহাই অঙ্গি মানখানা অবনী বাকি ফৈচির নেমুঙ্গ মেডিকেল টিম রাজাক হনে সাকা বরং তাং বেদিনী মন্ত্রী অনিমেশ দেব্রমা জে সে রক্তাবুক সাক দেজাক রংসিনে রক সাক দেজাক ব্রক তরুক তরুক রিকভার খাই দঙ্গ হনে বসাকা বরং তাং বেদিনী মন্ত্রী অনিমেশ দেব্রমা বুজং গার্লস স্কুল নিতে চারে তিনি হবার প্লে অনেকই সেন্সলেস হাসপাতাল ভর্তি 11 জন ছাত্রী জন তাবুল নাই হইছে বরক যতন তাহলে খাস সিজাক নয় বকরক সাও এই ফাগলা বকিজা বিয়োগ মা হাই বকারো ফাগলা বক সাজে ডাক্তার রঙ আছে কমতা মন না গ্যাস ফর্ম মানি বাজে আবু আবু বড় আলাইন ট্রিটমেন্ট খাই দেব তাবু যারা হোস্টেল কমনের তো প্রায় সময় নিয়ে চাই কেনা খরচা খরচ নিয়ে চার হোস্টেল ওই সময় দেন নয় ডক্টর যারা অফিসার হোস্টেল নাই কেন খেলি টাইম টু টাইম বড় চামুন আমাকে চেক মা খেলি মুখ্যমন্ত্রী বড় খাই থাকি আমি মুখ্যমন্ত্রী অর্ডার রেখা আমি দিন টুইটার মুখা ওটা ইনভেস্টিগেশন ডাক্তার বাবা সাক্ষাৎ এটা চামুনি কোনো কন্টামিনেশন বা কোনো ধরনের হানিয়া চায় যেত না আমার নাই আমাকে একটা টিম থাকা টিম রিপোর্ট মানমানি পরে যা যা চিকিৎসা নিয়ে পাবো ডাক্তার পাবো তবে টাইম টু টাইম হোস্টেল যারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পাবেন বা কেয়ারটেকার যারা পাবেন বড় কিছু নাইকানি যাই যাই খেয়ে মাত্র আজ আপনি দেখনে আয় আমি খবর পেলাম যে গার্লস বুজঙ্গের কিছু ছাত্রীরা তারা কী বা কী কারণে প্রেয়ার মিটিংয়ে যখন যায় আজকে এখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেছে এবং এটা খবরের মিডিয়ার মধ্যেই জানাজানি হয়েছে ব্যাপারটা আমি যখন খবর পেলাম আমি এই কিছুক্ষণ আগে আমি খবরটা দিয়েছি পেয়ে এখানে যিনি MS আছেন ওনার সাথে যোগাযোগ করে বললাম যে একটু দেখে আমি শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীও এসে গেছেন এবং 11 জন ছাত্রী এখানে যারা আছে এখন ওদের সাথে কথা বললাম ওদের প্রায় সবারই একই অবস্থা যে একটু হেডেক এবং বুকের এই জায়গাটাতে একটু ব্যথা বা জ্বলন এই ধরনের একটা প্রবলেম আছে আমি কক্সবাজারকে বলেছি সরাসরি তো ডাক্তারবাবুদের থেকে যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা ডাক্তারি ভাষায় যেটা গ্যাস ফরমেশন হয়েছে এই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থাপনাই ওনারা আছেন এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অলরেডি এই হোস্টেলের খাবারে কোনো ধরনের প্রবলেম হয়েছে কি না এগুলো দেখার জন্য একটা টিম গেছে সে রিপোর্ট পাওয়ার পর দে উইল ডিসাইড হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট তো ডাক্তারবাবুরা এখানে আছেন আমি বললাম কোনো লেভেল অফ ড্যাঞ্জার এটা কতটুকু আছে বলছে যে দে আর আউট অফ ড্যাঞ্জার ওনাদের বক্তব্য এটা আমার বক্তব্য তো আরও একটা বিষয় হলো এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন হোস্টেলে একজন দুইজন করে অনেক জায়গায় আমি লিডার অফ অপোজিশন যখন ছিলাম তখনও আমার কাছেও এই ধরনের কিছু কমপ্লেন আসে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি শিক্ষা দপ্তরের যেবা যারাই আধিকারিকরা আছেন তাদের বলে থাকি যে আপনারা চেকিং করুন টাইম টু টাইম এগুলোকে
হাইজিনিক যে ফ্যাক্টরগুলো এটা দেখতে হবে, যদি এটা খাবার কোনো বিষয় হয়। এক্ষুনি তো কিছু বলতে পারবো না, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছে, রিপোর্টটা বেরিয়ে এলে দেখা যাবে এটা কোন জায়গায় কি।